আজকে আমি এসেছি এখানে পার্সেল লোড করতে, তো পার্সেল কীরকম এখানে সেন্টার কীরকম কী হয় সেগুলো দেখাবো। বাইরে প্রচুর ছিল, তো এখানে পার্সেল করা হয়, করে পার্সেল করা হয় সব দেখাবো। এখানে ক্যাশার যাকে বলে আমাদের বাঙালে ক্যাশার, এটা এখানে পার্সেল দেখাবো করে ভাঙা হচ্ছে, একটা মেশিন নামাচ্ছে পার্সেল ভাঙা সেটাও দেখাবো। তো দেখো ভাই, এটা হচ্ছে ক্যাশার, মানে এটা হচ্ছে পাথরের খাদান, এগুলো পাথর, এগুলো পাথর ভেঙে রেখেছে। যেরকম আমাদের বলে না এটাকে সুরকি যা ডাঁশ সেটা, এগুলো হচ্ছে পাথর, গোল্ডার ছোটো করে হয়েছে পাথর, এগুলো পাথর। এটা হচ্ছে মেশিন পাথর ভাঙা, এটা সিঙ্গেল, ওই আগে আর একটা আছে। এখানে লোড দেওয়া হচ্ছে পাথর, ওই ধারে একটা মেশিন আছে, আর একটা মেশিন ওই এনেছে টেলারে করে, ওটা খালি করছে। আর এখানে আমার গাড়ি লোড দিচ্ছে, এত ধুলো বুঝতে পারছো ইন্ডিয়াতে এরকমই ধুলো হয় পাথরের ক্যাশারে। দেখো ওই একটা মেশিন দেখতে পাচ্ছ, ওইটা টেলারে খালি হচ্ছে টেলার থেকে, ওইটাও ক্যাশার একটা নতুন বসবে। তিনটে আছে অলরেডি, আর একটা এসছে চারটে। এই পাথরগুলো সব ভেঙেছে ভাঙার পর, এই পাথরগুলো ভাঙার পর ওই ক্যাশারের মধ্যে ঢালবে, অতএব ছোটো ছোটো পাউডার ছোটো পাথর সব কিছু তৈরি হবে। ওই আগে বোল্ডার পড়ে আছে, ওইগুলো সব বোল্ডার, এটা নামছে এখন খালি হচ্ছে, ওইটা ওই ক্যাশার মেশিনটা নতুন মেশিন, ওইটা খালি হচ্ছে। আর এগুলো লোড হচ্ছে আমার গাড়িতে, এখন এগুলো লোড হচ্ছে ভাই। কীরকম ক্যাশার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। সৌদির ক্যাশার এরকমই হয়, প্রচুর বড় এলাকা তার মধ্যে ক্যাশার।